ব্রিসবেনে ভয়াবহ অবস্থা, বাধ্য হয়ে এই বাসে আমাদের উঠতে হয়েছে, কেননা বাইরে কোনো জায়গায় খোলা জায়গায় দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। কেন? গত প্রায় 12 ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে আষাঢ় মাসে যেমন বৃষ্টি হয় ওইরকম বৃষ্টি। তো এই ওয়েদার সম্ভবত স্থানীয় আবহাওয়ার ফোরকাস্ট বলছে হোবার্টে, অর্থাৎ বাংলাদেশের প্রথম যে ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে, সেই ম্যাচেও এরকম আবহাওয়া থাকতে পারে। এবং এরকম আবহাওয়া যদি থাকে খুব স্বাভাবিকভাবেই সেখানে খেলা হবে না। কিন্তু যদি হয় এরকম ওভারকাস্ট কন্ডিশনে যে ব্যাপারগুলো হয়, পেসার একটু সুবিধা পায় এটা আমরা সবাই জানি। বাংলাদেশের পেসারটা মোটামুটি ভালো, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়, সমস্যা ব্যাটিং নিয়ে। বাংলাদেশ টিমের টি টোয়েন্টিতে সবচেয়েতে বেশি যে দুশ্চিন্তার জায়গা সেটা অবশ্যই বাংলাদেশ দলের ব্যাটিং। টপ অর্ডার মিডল অর্ডার নেই, পুরো ব্যাটিং অর্ডার নিয়েই একটা অস্বস্তি রয়েছে। ব্যাটসম্যানরা বেশিরভাগই অফ ফর্মে রয়েছে, যারা ফর্মে আছেন তারাও ঠিক আধুনিক টি টোয়েন্টির যে ব্যাটিংয়ের চাহিদা সেটাও মাঝে মধ্যে মেটাতে পারেন, বেশিরভাগ সময় সেটা তারা পারেন না। এই অবস্থায় যদি সত্যিকার অর্থে এরকম কন্ডিশন থাকে, বাংলাদেশের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে বলেই স্থানীয় যারা আছেন তারা মনে করছেন। কেননা হোবার্টের ওই মাঠে নর্মালি পেস ফ্রেন্ডলি হয়, স্পিনাররা সামান্য সুবিধা পান, কিন্তু এরকম ওভারকাস্ট কন্ডিশন যদি থাকে স্বাভাবিকভাবে ব্রিসবেনের চাইতে অনেক বেশি বাতাস থাকবে হোবার্টে, এবং ঠান্ডা তো অবশ্যই। এই দুটো মিলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে আরও অনেক বড় পরীক্ষায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের ব্যাটিংয়ের যে স্ট্রাকচার সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে হিসেব করে দেখবেন যে স্বাভাবিকভাবে শ্রীধরন শ্রীরাম যেভাবে বলেছিলেন যে ব্যাটিংয়ে পার্টিকুলার অর্ডার বলতে কিছু নেই, সবাইকে সব জায়গায় ট্রাই করানো হতে পারে, প্যাচ আপ করানোর জন্য যে কাউকে যে কোনো অর্ডারে নামিয়ে দিতে হতে পারে, মূল বিষয়টা হচ্ছে যে কাউকে যে কোনো জায়গায় খেলানো হতে পারে, ব্যাটসম্যানদের সেভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা ধরি, আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের টপ ফাইভের মধ্যে 4 জন বাঁহাতি ব্যাটসম্যান, শান্ত, সৌম্য, সাকিব এবং আফিফ। এই ব্যাপারটা অপোনেন্টের জন্য যেমন ম্যাচ করে নেওয়ার জন্য সোজা, বাংলাদেশের জন্য ম্যাচ করার জন্য ডিফিকাল্ট। বাংলাদেশের ব্যাটসম্যানরা পারফর্ম করলেও এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর যে স্ট্রাইক রেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করছেন, শ্রীধরন শ্রীরাম যতই বলুক যে ওপেনিং নিয়ে চিন্তা নেই, কিংবা পাওয়ার থেকে 40 রান হচ্ছে এটাকে আমরা খারাপ বলি কী করে, তার কথা তার দিক থেকে হয়তো যুক্তি, কিন্তু বাস্তবতা বলছে পরিস্থিতি সেভাবে চলে না। কেননা বড় দলগুলো পাওয়ার প্লের প্রথম 6 ওভারে যদি 40 রান করে, তারা মিডল ওভারগুলো দারুণভাবে কাজে লাগাতে পারে। একই সঙ্গে তারা যেটা পারে শেষ দিকে, শেষ 4-5 ওভারে 50-60-70 রান তুলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ সেভাবে ব্যর্থ হয়। আর এই ব্যর্থতার কারণেই প্রথম পাওয়ার প্লের সময়টা যদি বাংলাদেশ আস্তে আস্তে কাটিয়েও দেয়, পরবর্তীতে গিয়ে তারা সেই রানগুলোর কাভার করতে পারে না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কি নতুন, কিংবা শুধুমাত্র গত 5 ম্যাচ 10 ম্যাচ না, থ্রু আউট বাংলাদেশের টি টোয়েন্টি যে ইন্টারন্যাশনাল খেলার অভিজ্ঞতা সবসময় আমরা এরকম দেখছি। স্পেশালি গত টি টোয়েন্টি বিশ্বকাপের পরে 2021-এ যে বিশ্বকাপটা হলো সংযুক্ত আরব আমিরাতে, তারপরে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, যে ব্যাটিং এখনই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কেননা সেখানে এক্সপোজ হয়ে গেছে যে গ্লোবাল লেভেলের যে টি টোয়েন্টি অ্যাবিলিটি, ব্যাটসম্যানদের অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটির তুলনায় বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক পিছিয়ে আছে। আমরা মুখে যাই বলি না কেন, শ্রীধরন শ্রীরাম যতটুকু খুশিই থাকুন না কেন, খুবই বাজে অবস্থা, শ্রীধরন শ্রীরাম যতটুকুই বাজে মানে নিশ্চিন্ত থাকুন না কেন, বাংলাদেশের সাপোর্টারদের বোধহয় নিশ্চিন্ত থাকার উপায় নেই, সাকিব আল হাসানেরও নিশ্চিন্ত থাকার উপায় নেই। কেননা তিনি খুব ভালো জানেন তার টপ অর্ডার রানে নেই, তার এন্টায়ার ব্যাটিং অর্ডারের মধ্যে টি টোয়েন্টির দাবি মেটানোর জন্য যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি হয়তো আছে, কিন্তু সেই অ্যাবিলিটি এক্সিকিউট তারা কোনোভাবেই করতে পারছেন না। এ ব্যাপারটা খুব সহজভাবে এখন মাথায় নিয়ে তারপর পরিকল্পনা সাজাতে হবে। আমরা জানি না যে হোবার্টে কী ধরনের সিচুয়েশন থাকবে, উইকেট কী আচরণ করবে, খেলা আদৌ হবে কি না হওয়ারও সম্ভাবনা আছে, কেননা হোবার্টে তারা 4 দিনের বৃষ্টির একটা ফোরকাস্ট রয়েছে। খেলা না হলে অন্য বিষয়, কিন্তু যদি হয় বাংলাদেশের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে, বাংলাদেশের স্পেসিফিক্যালি ব্যাটিং অর্ডারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্রিসবেন থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার অস্ট্রেলিয়া। শীত তাড়াতে এক নিমিষে এক ক্লিকে নিউনেস শেপ আপ ইয়োর পার্সোনালিটি।